আজ বৃষ্টিপাত থাকলে আগামীকাল থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়া মোহাম্মদ হাফিজুর রহমান দুপুরের রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি হাফিজুর রহমান বলেন পরিস্থিতি স্বাভাবিক হলে সমুদ্র বন্দর থেকে বিপদ সংকেত তুলে দেয়া হবে এছাড়া ভারী বৃষ্টিপাত কমে আসায় দেশের কোথাও কোনো বন্যা হওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি এই সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানে সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং সেই সাথে কিন্তু মাছ ধরার নৌকার টলার সমূহকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে এবং ভারী বর্ষণের যে সতর্ক সংকেত ছিল সেটা আজকে রাত্রি দশটা পর্যন্ত পালন থাকে এরপরে হয়তো এটা আপডেট করা লাগবে না আগামী চব্বিশ ঘন্টা মানে আগামীকালকেও বৃষ্টি হবে আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে